গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা। আমি দুটো বাড়ি কাজ করে চলে এসেছি, আবার একটা বাড়ি কাজে যাবো। আর সৌমিত্র এখনও ফোন আসেনি, তাই সৌমিত্র এখনও ঘুমোচ্ছে যে চাপা দিয়ে। আর বাবুকে নিয়ে পড়তে যাব, বাবুকে ব্যাস করিয়ে দিয়েছি, দিয়ে এখন পড়তে দিয়ে আসবো, দিয়ে আমি কাজে যাবো। দেখো এই যে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, ভালো করে গুড মর্নিং বন্ধুরা, বলে দিল, গুড মর্নিং। ঠিক আছে, কাজ করে এসেছি, এসে রান্না করছি, রান্না করে আবার যাব কাজে, রান্না করে কাজে যাব। কাজ থেকে এসে তারপর বাবুকে স্নান করবো, আমি স্নান করবো। সৌমিত্র আছে বাড়িতে, আজকে এখনও ডিউটিতে যায়নি। দেখো কী কী রান্না করছি, মাছ ভাজছি এখানে, আর এই যে পটল আর আলু দিয়ে মাছের ঝোল হবে। এই যে আলু আর এই যে পটল, এই যে কাঁচা লঙ্কা আদা রসুন, এই যে এখানে হাঁড়িতে ভাত হচ্ছে, এই যে মাছের ঝোল আর ভাত। আর কিছু করবো না আজকে, কারণ আজকে বেশি সময় নেই। মাছ ভাজা হয়ে গেছে, এই যে পটল ভাজা করছি, এই যে ভাত ফুটে গেছে, দেখো এই যে মাছ ভেজে রেখেছি। দেখতে থাকবো তোমরা কী করি। কাজ করে অনেক আগেই চলে এসেছি, রান্না করে তারপরে গেছিলাম কাজে। কাজ টাজ করে অনেক আগেই চলে এসেছি, বাড়িতে একটু কাজ ছিল, কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, পুরো 3টে বেজে গেছে, এখনও খাওয়াই হয়নি। বাবুকে অনেক আগে স্নান করে দিয়েছি এসেই, তারপরে এখনও খাওয়াই হয়নি। কাজ করলাম আমি আর সৌমিত্র, সৌমিত্র আজকে একটু বাড়িতে আছে, তাই দুজন মিলে একটু সামনে পরিষ্কার টরিষ্কার করলাম, করেই এখন খাবো। এখন 3টে বেজে গেছে, সৌমিত্র গেছে স্নানে, আমি এই যে খাবার বাড়ছি, তোমাদেরকে তো দেখালাম কী রান্না করেছি, এখন খাবো। এই যে বাবু স্নান করে দাঁড়িয়ে আছে, এই সামনেটা পরিষ্কার করলাম। এই যে প্রচুর নোংরা ছিল, প্রচুর মশা হতো, তাই সামনেটা আমি আর সৌমিত্র মিলে পরিষ্কার করলাম। সৌমিত্র বাড়িতে ছিল, তাই চান করার সময় সব পরিষ্কার করে দিলাম। এটা পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেছে, পুরো 3টে বেজে গেছে, এখন এই যে খাবো। দেখেছ সব পরিষ্কার করেছি ঝাঁট ফাঁট দিয়ে, নাহলে পুরো জঙ্গল হয়েছিল। এই যে রান্না, পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি, আর এই যে ভাত হাঁড়িতে ভাত করেছি, দেখতে পেলে তোমরা। এবারে খেয়ে নিই, আবার পরে কথা হবে। এই যে বাবু দুষ্টুমি করছে শুধু। গুড ইভিনিং বন্ধুরা, যে আমি এখন রান্না করছি, রুটি করছি আর আলু ভাজা করছি, বাবু পড়তে বসেছে, সৌমিত্র ব্যায়াম করছে। সৌমিত্র তাড়াতাড়ি চলে এসছে, আজকে 5টার সময় চলে গেছিলো, 7টার সময় চলে এসছে। দেখতে থাকো ওই যে সৌমিত্রকে আর ছেলেকে। বাবু কী লিখছিস তুই? এক দুই, এক দুই কি বানান না এক দুই? এক দুই বানান লিখছিস? না দেখে লেখ, দেখে লিখবি নাকি? তাতে লেখ, সৌমিত্র এই যে ব্যায়াম করছে, এই যে ব্যায়াম করছে, এই যে ডাম্পেল তুলছে, ডাম্পেল ডাম্বেল ডাম্বেল, এই যে গামলি ভর্তি করে রেখেছে ডাম্বেল সব। এই যে ও যখনই সময় পায়, একটু বাড়িতে থাকে তখনই ব্যায়াম করে। এই যে রড বের করছে, এতে ডাম্বেলগুলো ঢোকাবে, দেখতে থাকো। আমি রান্না করছি, এই যে আলু ভাজা হচ্ছে এখানে, আর রুটি হবে। এই যে আলু ভাজা বসিয়েছি, আলু ভাজা হচ্ছে, আর এখানে এই যে রুটি করবো, রুটি আটা মাখিয়ে রেখেছি। এই যে একজন ব্যায়াম করছে, দেখলে কেমন ব্যায়ামটা করছে, এই যে আটা মাখিয়ে রেখেছি, আর এই যে আলু ভাজা হচ্ছে, করবো রুটি, এই রুটি করছি।
বন্ধুরা, এই যে ডিনার করে নিচ্ছি, এই যে রুটি আর আলু ভাজা হয়েছে দেখিয়েছি তোমাদেরকে, দেখো ডিনার করে নিচ্ছি। এই যে বাবু খাচ্ছে, আমিও খাচ্ছি, সমিত্র খাবে, সমিত্র খাবার বেড়ে রেখেছি। হে গাইস, ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেল। বাবু আর শ্রাবণী শুয়ে পড়েছে, এখন রাত্রি 10:30-11টা বাজে, তো ঘুমোতে যাচ্ছি। সবাইকে গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন হলো। চলো গুড নাইট, টাটা বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।